হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাথওয়ে স্টাডি। আজকে আমরা পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসারের রোটারি টাইপ কম্প্রেসারের সম্বন্ধে পড়ব। তো রোটারি টাইপ কম্প্রেসারে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদেরকে চারটে কম্প্রেসার পড়তে হবে। চারটে কম্প্রেসারের মধ্যে প্রথম আসবে আমাদের কি না ভেন আর ভেন অথবা প্রথম আসবে আমাদের রুট অথবা লোব টাইপ ব্লোয়ার, নেক্সট আসবে আমাদের ভেন টাইপ ব্লোয়ার, আচ্ছা থার্ড আসবে আমাদের কি না স্ক্রু কম্প্রেসার, আর ফোর্থ আসবে আমাদের সেন্ট্রিফিউগাল কম্প্রেসার। তো এই চারটে টাইপের কম্প্রেসারের কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল আমাদেরকে পড়তে হবে। তো আমরা আজ প্রথম শুরু করব হচ্ছে লোব অ্যান্ড রুট টাইপ ব্লোয়ার দিয়ে। তো এখানে যদি আমরা সর্বপ্রথম দেখি কি এটা কনস্ট্রাকশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে সবথেকে মেন যে পার্ট দুটো এখানে ইম্পর্টেন্ট সেই দুটো হচ্ছে এই লোব দুটো, যে দুটোকে আমরা কি বলে থাকি লোব বলে থাকি অথবা রুটস বলা হয়, ঠিক আছে। তো এই লোব দুটো হচ্ছে আমার কোনো কোনো রুটস ব্লোয়ারের ক্ষেত্রে ডাবল এন্ডেড হতে পারে, আবার থ্রি এন্ডেডও হতে পারে, মানে হচ্ছে আমাদের টু লোবস হতে পারে অথবা থ্রি লোব শেপ থাকতে পারে। আচ্ছা এই দুটো লোবকে আমার ঘিরে থাকে কি না, দুটো লোবকে ঘিরে থাকে আমার একটা কেসিং থাকে, পুরো কেসিংটার মধ্যে কি হয় না পুরো কেসিংটা হচ্ছে আমার পুরো যে লোব দুটো আছে সেই লোব দুটোকে ঘিরে থাকে। আচ্ছা এইবার হচ্ছে আমরা যদি দেখি কি এই যে দুটো লোব আছে, এই দুটো লোব একটা লোব আর একটা লোবের সঙ্গে আমাদের কি না গিয়ার অ্যারেঞ্জমেন্ট দ্বারা কানেক্টেড আছে, মানে হচ্ছে একটা লোবকে যদি আমরা পাওয়ার সাপ্লাই করি আরেকটা লোব আমার অটোমেটিক্যালি রান করবে। আচ্ছা এইবার হচ্ছে যদি এর এটা হচ্ছে আমার এর কনস্ট্রাকশন এবং এটাতে কি হয় না এটাতে আর কি কি দেখতে পাচ্ছি, আর আমরা একটা ইনলেট পোর্ট একটা আউটলেট পোর্ট আর তার সঙ্গে একটা রিসিভার দেখতে পাচ্ছি আউটলেট পোর্টের দিকে। আচ্ছা এইবার যদি এর ওয়ার্কিং প্রিন্সিপালে আমরা যাই কি হাউ ইট ইজ ফাংশন বা হাউ ইট ইজ ওয়ার্ক, তো তাহলে আমরা সবথেকে প্রথম যদি দেখি কি এইখানে কি হয় না, সবথেকে প্রথম হচ্ছে আমাদের লো অ্যাটমসফেরিক এয়ার যেটা আছে, লো অ্যাটমসফেরিক এয়ার যেটা আছে সেই লো অ্যাটমসফেরিক এয়ারটা হচ্ছে আমার ইনলেট হয় কোথা দিয়ে না ইনলেট পোর্ট দিয়ে। ইনলেট হওয়ার পর কি হয় না যখন হচ্ছে আমার এই দুটো লোবস ঘুরতে থাকবে, যখন এই দুটো লোবস ঘুরতে থাকবে তখন কি হবে ঠিক এই জায়গাটাতে ঠিক এই পোর্শনটাতে আমার কি তৈরি হবে না ঠিক এই পোর্শনটাতে হচ্ছে আমাদের ভ্যাকিউম ক্রিয়েট হবে। তো আমরা জানি যখন ভ্যাকিউম ক্রিয়েট হবে তখন কি হবে আমাদের বাইরে অ্যাটমসফেরিক প্রেশার বেশি আছে, তো এই অ্যাটমসফেরিক প্রেশার থেকে অ্যাটমসফেরিক প্রেশার বেশি থাকার জন্য এখান থেকে এয়ারটা হচ্ছে ভেতরে ইনলেট করবে। তো এখান থেকে এয়ারটা ভেতরে ইনলেট করে এবং এইখান দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিন কালারের যে লাইনটা আছে এই গ্রিন কালারের লাইনটা ডিনোট করছে কি আমার যে এয়ার ফ্লো হবে সেই এয়ার ফ্লোটা এইভাবে হয়। এইবার এই এয়ার ফ্লোটা কিভাবে হয়, তো এই যে আমাদের লোবসটা দেখতে পাচ্ছি যখন হচ্ছে আমার এই লোবসটা এইভাবে ঘুরবে, এই লোবসটা যখন আমার হচ্ছে তোমার ক্লকওয়াইজ ঘুরছে তখন এই লোবটা ঘোরার সঙ্গে সঙ্গে এই লোবটাও আমার উল্টো দিকে ঘুরবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো এই লোবটা যদি আমার ক্লকওয়াইজ ঘুরে তো তখন কি হবে আমার এই এইখানে যে এয়ারটা আসলো সেই এয়ারটা আমার এই পজিশনের মধ্যে ট্র্যাপ হয়ে যাচ্ছে এবং এই পজিশন থেকে আস্তে আস্তে আমার এই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। ঠিক সেই সময়ে আমার এই দিকে যে লোবসটা থাকতে যখন এই লোবটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে তখন এই লোবটা আমার কী হচ্ছে না সোজা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। তো এই সোজা হয়ে যাওয়ার জন্য কী হবে এই দিক থেকেও একটা প্রেশার পাচ্ছে এই দিক থেকেও একটা প্রেশার পাচ্ছে, তার জন্য কী হচ্ছে না এখানে যে লো প্রেশার ছিল সেই লো প্রেশারটা আমার এখানে হাই প্রেশারে কনভার্ট হচ্ছে। তো এটার জন্য আমরা সাইডে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, ওই অ্যানিমেশন থেকেও আমরা দেখবো কি কিভাবে হচ্ছে আমাদের এই যে পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা আমরা অ্যানিমেশনে দেখছি। আচ্ছা এইবার হচ্ছে যদি আমরা দেখি কি এরপরে আমরা যদি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কি না এখানে একটা পিভি ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পিভি ডায়াগ্রামটা যেটা দেখছি এই পিভি ডায়াগ্রামটার মধ্যে আমরা এদিকে যে নিচে আমার ওয়াই অ্যাক্সিসটা এই এক্স অ্যাক্সিসটা যেটা আছে সেটাকে আমরা ভি নিয়েছি আর যে এক্স অ্যাক্সিসটা আছে সেটাকে আমরা পি অ্যাক্সিস নিয়েছি। তো এইটা যদি আমরা দেখি তো এখানে আমার সর্বপ্রথম পি ওয়ান প্রেশার মানে হচ্ছে আমার ইনলেট প্রেশারটা আমার পি ওয়ান, সেই পি ওয়ান প্রেশারে আমার ভলিউম কত ছিল ভিএস ছিল, সেই ভলিউমটাতে আমার কি হলো না ইরিভার্সেবল রাইজ ডিউ টু ব্যাক ফ্লো ফ্রম রিসিভার, মানে কীরকম আমরা বললাম এই যে দেখো এইখানে আমাদের রিসিভারটা আমরা দেখতে পাচ্ছি এই রিসিভারের মধ্যে কী হচ্ছে আমার যে এয়ারটা আছে সেই এয়ারটা এসে স্টোর হচ্ছিল। তো এই স্টোর হওয়ার জন্য কী হবে একটা সময় পরে কী করবে এই একটা ব্যাক ফ্লো দেবে, কেন ব্যাক ফ্লো দেবে কারণ এখানে তো আমার কম্প্রেসড এয়ারটা স্টোর হচ্ছে। তো এই ব্যাক ফ্লো দেওয়ার জন্য মেনলি আমাদের হাই প্রেশারটা জেনারেট হয়, তো এই জন্য হচ্ছে এখানে আমরা কী বলছি না ইরিভার্সেবল রাইজ ডিউ টু ব্যাক ফ্লো ফ্রম রিসিভার। ইরিভার্সেবল কী রাইজ করছে, ইরিভার্সেবলি আমার প্রেশারটা রাইজ করছে, কততে যাচ্ছে প্রেশারটা রাইজ করে আমার পি টুতে যাচ্ছে। তো এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা আমার পি টু লাইন, এটা হচ্ছে আমার পি ওয়ান লাইন, তো এটা হচ্ছে আমার কি না রুটস অথবা হচ্ছে আমার কি না লোব টাইপ ব্লোয়ারের পিভি ডায়াগ্রাম। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর হচ্ছে বেল আইকন দাবাতে ভুলবেন না। আর ভিডিওটিতে যদি কিছু জানার থাকে, যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের কোশ্চেনের উত্তর দেব। ধন্যবাদ।